वेलकम बैक फ्रेंड्स। एकमात्र पाव खबर अनुजाई राज्य सरकार पक्ष जानो आगामी 16 अगस्त 15 सेप्टेम्बर पर्यंत राज्य बसते चले दुआरे सरकार कैम्प। तो ये कैम्पे थे अपनारा कौन सुविधा पे जावा पे जाकल्पर क्या है ये राज्य सरकार पक्ष की जाना हो समस्त तथ्य जानते भिडियोर नीचे थका लाल रंग सबसक्राइब बटने प्रेस करार पर भिडियो की जनस्थे प्रचुर परमाणे शेयर करबें जैसे प्रत्येक मानुष खबरटी जानते परे। बला परिवार को सदस्य जदि एख पर्त रेशन कार्ड ना से क्षेत्र में आपनारा 4 नम्बर फर्मटी फिल आप कर दुआरे सरकार कैम्पे जमा दी आपनारा नतून रेशन कार्ड पे जा नम्बर बला डिजिटल रेशन कार्डर भूल संशोधन आपनारा दुआरे रेशन दुआरे सरकार कैम्प बसबे से 5 नम्बर फर्म फिल आप कर जमा करते हैं তাহলে কিন্তু আপনাদের যে ডিজিটাল রেশন কার্ড ভুল আছে সেগুলিও সংশোধন করে দেওয়া হবে খুব শীঘ্রই। 3 নম্বরে বলা হয়েছে রেশন কার্ড রেশন দোকানও পরিবর্তন করতে পারবেন। এক্ষেত্রে আপনারা রেশন দোকান পরিবর্তন করতে 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। এছাড়াও বন্ধুরা 4 নম্বরে আপনারা ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে 9 নম্বর ফর্মটি ফিল আপ করে আপনাদের সেই সমস্ত রেশন কার্ড যেগুলি আপনাদের নষ্ট হয়ে গেছে সেই সমস্ত রেশন কার্ডের জেরক্স দিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিলেই আপনাদের ডুপ্লিকেট রেশন কার্ডেরও পেয়ে যাবেন। 5 নম্বরে বলা হয়েছে রেশন কার্ড আর আধার কার্ডের মোবাইল লিংক, অর্থাৎ এখন বর্তমানে যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক চলছে সেক্ষেত্রেও আপনারা 11 নম্বর ফর্মটি ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিলেই আপনারা কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা খুব সহজেই করে নিতে পারবেন। এছাড়াও বন্ধুরা যেই দুয়ারে সরকার ক্যাম্প বসছে সেখান থেকে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আপনারা জানেন যে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনারা যে কোনো রোগের চিকিৎসা সরকারি বা বেসরকারি যে কোনো হাসপাতাল থেকে চিকিৎসা করাতে 5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যান। তো আপনাদের যদি এই স্বাস্থ্যসাথী কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা 16 আগস্ট থেকে যে দুয়ারে সরকার ক্যাম্প বসছে সেখানেই কিন্তু আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। 4 নম্বর প্রকল্প যেটা সেখানে বলা হয়েছে যে তপসিলি বন্ধু ও জয় জওহার পেনশনের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এই যে তপসিলি বন্ধু ও জয় জওহার প্রকল্প এক্ষেত্রে আপনারা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন এবং এতে আবেদন করতে গেলে আপনার আপনার নাম অর্থাৎ আবেদনকারী যিনি হবেন তার বয়স 60 বছরের ঊর্ধ্বে হতে হবে। তাহলে কিন্তু আপনারা তপসিলি বন্ধু ও জয় জওহার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী যে স্কিম আছে সেটি হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্পের জন্যও আপনারা আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে। এক্ষেত্রে বন্ধুরা জানিয়ে রাখি আপনাদের 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হয়। এই যে শিক্ষাশ্রী স্কলারশিপের ফর্ম আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই ফর্মটি নিয়ে ফিল আপ করে সেখানে জমা দিলেই এই প্রকল্পের সুবিধা আপনারা পরবর্তী সময়ে পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা কন্যাশ্রী প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে। সেক্ষেত্রে আপনাদের K1 এবং K2 এই দুটি ফর্ম আপনারা সেখান থেকে তুলে জমা দিলেই এই কন্যাশ্রী প্রকল্পের আবেদন করতে পারবেন। যদি আপনি 8ম শ্রেণী বা তার ঊর্ধ্বে অর্থাৎ বয়স 13 থেকে 18 মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা K1 ফর্মটি জমা করতে পারবেন এবং K1 ফর্মটি জমা করলে আপনারা 1000 টাকা করে পেয়ে যাবেন এবং K2 ফর্ম অর্থাৎ যাদের বয়স 18 থেকে 19 মধ্যে আপনারা K2 ফর্মটি জমা দিলে এককালীন 25,000 টাকার সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্পে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে মেয়েদের জন্য একটি দারুণ প্রকল্প হচ্ছে রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পে আপনারা আবেদন করলেই 25,000 টাকা এককালীন পেয়ে যাবেন। পরবর্তী যেটাই আছে এখানে বলা হয়েছে সেটা বলা হয়েছে নতুন যদি জব কার্ড করতে চান সেক্ষেত্রেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, দুয়ারে সরকার ক্যাম্প যেটি হবে সেখানে আপনারা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্পের যদি আপনারা সুবিধা নিতে চান তাহলে দুয়ারে সরকার ক্যাম্প থেকে নতুন যে ফর্ম বের হবে সেই ফর্মটি নেওয়ার পর যে সমস্ত ডকুমেন্ট চাই সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে ওই ক্যাম্পেই যদি জমা দিয়ে দেন তাহলে পরের মাস থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। পরবর্তী যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তো এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ
একটা চমকদার প্রকল্প। এই প্রকল্পের জন্যই বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্প করা হচ্ছে। তো আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও আবেদন করতে পারবেন। পরবর্তী হচ্ছে বয়স্ক, বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে থেকে যে ফর্ম পাওয়া যাবে সেই ফর্মটি ফিল আপ করার পর সেখানে জমা দিলে আপনারা এর সুবিধা পেয়ে যাবেন।